বর্ধমান জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে বিনা হেলমেটে দ্বিচক্র যান যাতে চলাচল না করে সে ব্যাপারে প্রচার চালানো হয়েছে। তা সত্ত্বেও কতিপয় মানুষ সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বিনা হেলমেটে দ্বিচক্র যান নিয়ে যাতায়াত করছে। এরই বিরুদ্ধে শুক্রবার জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে শহর বর্ধমানের বাদামতলা মোড় এলাকায় বিনা হেলমেটের বিরুদ্ধে দ্বিচক্র যান চালানোর অভিযোগে অভিযান চালানো হয়। এদিনের এই অভিযানে বেশ কয়েকজনকে পুলিশ আটক করে তাদের জরিমানা করে। পুলিশ প্রশাসনের এরূপ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন। আমি ইমার্জেন্সির জন্য বেরিয়েছিলাম, এবার আমি হেলমেটটা নিইনি, আমাকে ছাড়তে হতো আমার বউকে, বা আমি তো জানি না যে চেকিং চলছে, তাহলে আমি হেলমেট আমার লাইসেন্স সব আছে আমার কাছে, আমি সেটা নিয়ে বেরোতাম। ভালো কাজ করছে তো জানি, কিন্তু ইমার্জেন্সির জন্য আমি বেরিয়ে গেছি, আমি হেলমেট পরেই গাড়ি চালাই, আমার লাইসেন্স ব্লুটুথ গাড়ি কাগজপত্র সব আছে আমার কাছে। কী কাজে যাচ্ছিলেন আপনি? আমার ওয়াইফকে স্টেশনে ছাড়তে যাচ্ছিলাম, সে ট্রেন ধরবে, সে এসবিআইতে চাকরি করে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে বাদামতলাতে। আপনার নাম কি? আমার নাম সুন্দর। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে বিনা হেলমেটে দ্বিচক্র যান যাতে চলাচল না করে সে ব্যাপারে প্রচার চালানো হয়েছে। তা সত্ত্বেও কতিপয় মানুষ সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বিনা হেলমেটে দ্বিচক্র যান নিয়ে যাতায়াত করছে। এরই বিরুদ্ধে শুক্রবার জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে শহর বর্ধমানের বাদামতলা মোড় এলাকায় বিনা হেলমেটের বিরুদ্ধে দ্বিচক্র যান চালানোর অভিযোগে অভিযান চালানো হয়। এদিনের এই অভিযানে বেশ কয়েকজনকে পুলিশ আটক করে তাদের জরিমানা করে। পুলিশ প্রশাসনের এরূপ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন। আমি ইমার্জেন্সির জন্য বেরিয়েছিলাম, এবার আমি হেলমেটটা নিইনি, আমাকে ছাড়তে হতো আমার বউকে, বা আমি তো জানি না যে চেকিং চলছে, তাহলে আমি হেলমেট আমার লাইসেন্স সব আছে আমার কাছে, আমি সেটা নিয়ে বেরোতাম। ভালো কাজ করছে তো জানি, কিন্তু ইমার্জেন্সির জন্য আমি বেরিয়ে গেছি, আমি হেলমেট পরেই গাড়ি চালাই, আমার লাইসেন্স ব্লুটুথ গাড়ি কাগজপত্র সব আছে আমার কাছে। কী কাজে যাচ্ছিলেন আপনি? আমার ওয়াইফকে স্টেশনে ছাড়তে যাচ্ছিলাম, সে ট্রেন ধরবে, সে এসবিআইতে চাকরি করে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে বাদামতলাতে। আপনার নাম কি? আমার নাম সুন্দর। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।